কতটা স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে তার খবর জানাতে এই মুহূর্তে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, ধন্যবাদ রিচার্ড। গতকালকে থেকে যে আন্ত উপজেলা অর্থাৎ জেলার ভিতরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে এবং সিটি সার্ভিসও শুরু হয়েছে, সেগুলো স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি বিভিন্ন রুটে যাচ্ছে। আমি এখন আছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল থেকে বিভিন্ন উপজেলা, সিলেট থেকে যে উপজেলাগুলো গিয়েছে বিয়ানীবাজার, জকিগঞ্জ, তারপরে হচ্ছে গোলাপগঞ্জ, কানাইঘাট, এই সমস্ত উপজেলা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই যাচ্ছে। আমি একটু যদি দর্শকদের দেখাতে চাচ্ছি যে এক সিট খালি রেখে রেখে এই চালার কথা, কিন্তু এখানে এই আমি এখানে এই যেটা বলেছিলাম বাস যে কাউন্টার থেকে, এখান থেকে বিয়ানীবাজারে ভাড়া ছিল 60 টাকা, এখন 60 ভাগ ভাড়া সংযোজন করে ভাড়া নেওয়ার কথা, কিন্তু 60 টাকা ভাড়ার সাথে আরও 60 ভাগ সংযোজন করলে যাত্রীরা যেতে চাচ্ছে না। সে কারণে যাত্রী একেবারে নেই বললেই চলে, সে কারণে তারা 60 টাকা করেই রেখেছে। এখানে আমি একটা বাসে উঠতে চাইলাম। এই যে বাসটি যাচ্ছে সিলেট থেকে বিয়ানীবাজার এবং সিলেট থেকে বিয়ানীবাজার বাসে যাওয়ার কথা, এক সিটে দুজন, এক সিটে একজন করে যাওয়ার কথা, এখানে ভুল করে অনেকে পাশাপাশি বসে যাচ্ছে, অনেকে এই সিট খালি রেখেই বাসগুলো যেতে হচ্ছে, এক সিট খালি রেখে একজন দুই সিটের মধ্যে একজনকে বসতে হচ্ছে। এবং মোটামুটি বলা যায় তারা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি, যেহেতু আন্তঃজেলা বাসগুলো চলাচল বন্ধ রয়েছে, সে কারণে লোকাল যে বাসগুলো, সেই লোকাল বাসগুলোতে কোনো যাত্রী তারা তেমন পাচ্ছে না, এবং যার কারণে তারা খুব ক্ষতির মধ্যে পড়েছে বাসের মালিকেরা, এবং ফলে যাদের যে পরিবহন শ্রমিকরা রয়েছে, অন্যান্য যারা রয়েছে তারাও একটি ক্ষতির শ্রমিক রয়েছে। কিন্তু এখানে এইখানে কাউন্টার থেকে যতটুকু সম্ভব এবং কাউন্টারে যারা আছে তারা স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো চলাচলের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করছে। এখানে আমি দেখেছি বেশ কিছু সময় ধরে প্রত্যেকটি বাস বেশ স্বাস্থ্যবিধি মেনেই তারা চলাচলের ব্যাপারে তারা কাজ চালিয়ে যাচ্ছে। সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি দুদিন ধরে স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো চলাচল করছে, এবং তারা যদিও ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানকার যে বাস মালিকেরা বলছে, তারপরও তারা সরকারের নির্দেশনা এবং সরকারের বাস যে চালু হয়েছে গতকালকে থেকে এতে তারা কিছুটা সন্তুষ্ট প্রকাশ করে বাস চলাচল করছে। এ ছিল রিচার্জ, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলো চলাচলের সর্বশেষ খবর। সিলেট মহানগরীর গণপরিবহনগুলো কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে তারই সবশেষ খবরাখবর জানাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।